আমার স্নেহে ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে তোমাদের যে পাঠদানটি আমি করব সেটি একটি কবিতা। কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে দুই এক কথা বলে নিই। আধুনিক কবিগোষ্ঠীর মধ্যে অন্যতম হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়, যার মানবিকতা বোধের প্রকাশে বিভিন্ন কাব্য বিশেষভাবে সমুজ্জ্বল হয়ে উঠেছে। বাস্তব সমাজের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিও তাঁর লেখনীর মধ্যে সমধিক প্রকাশিত। আলোচ্য যে কবিতাটির নামকরণ একটি ছোট্ট শব্দের দ্বারা হয়েছে। কবিতার নামকরণের মধ্যেই, অর্থাৎ সেই ছোট্ট দাঁড়াও শব্দটির মধ্য দিয়েই কবিতার ভাব বস্তুটির সার্থক প্রতিফলন ঘটেছে। পাশাপাশি মানবিকতা বোধে মানবতাবাদী কবির মানবিকতা বোধে সমুজ্জ্বল হয়ে উঠেছে কবিতাখানি। তিনটি স্তবকে কবিতাটি রচিত। স্বল্প পরিসরে রচিত এই কবিতাখানির মধ্য দিয়ে কবি মানুষের শুভ বোধের জাগরণ ঘটাতে চেয়েছেন। তিনি লক্ষ্য করেছেন সমাজে মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। মানুষ মনুষ্যত্বকে হারাতে বসেছে, মনুষ্যত্ব বোধের অবমাননা ঘটেছে। মানুষের বিবেকবোধকে জাগ্রত করতে, মানুষের শুভ বোধকে জাগ্রত করতে কবি প্রয়াসী হয়েছেন আলোচ্য কবিতাখানির মধ্য দিয়ে। অসহায় বিপন্ন মানুষগুলির অন্তর্দীর্ণ যন্ত্রণা কবিকে ব্যথিত করেছে। নিপীড়িত অসহায় মানুষগুলির বিপন্নতায় কবি এতখানি ব্যথিত হয়েছেন যে তাঁর এই কবিতাখানির প্রতিটি ছত্রে করুণ আবেদন রূপে ঝরে পড়েছে মানুষের কাছে। তোমরা সবাই 62 পৃষ্ঠা খোলো। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। প্রথম পঙ্ক্তিটাতেই দেখো, খুব সহজ সরল ভাষায় কবি সেই অসহায় মানুষগুলির অবস্থাটাকে সার্থকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। মানুষ অসহায়, বিপন্ন, তাই সে অশ্রু বিসর্জন করে চলেছে। এই অসহায় ক্রন্দনরত মানুষগুলোর পাশে কবি মানব জাতিকে মানুষরূপে পাশে দাঁড়াবার আবেদন জানিয়েছে, যে আবেদনের মধ্যে তীব্র কাতরতার প্রকাশ ঘটেছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এখানে যে মানুষ শব্দটা, আমরা প্রত্যেকেই মানুষ, কারণ আকারে আমরা মানুষরূপে পরিচিত, কিন্তু মানুষের প্রকৃতি আলাদা। প্রকৃতিগত দিক থেকে আমরা বেশিরভাগই মানুষরূপে নিজেদের পরিচয় প্রকাশে অক্ষম। মানুষ মানে তার মধ্যে বিবেক বোধ থাকবে,
মনুষ্যত্ব বোধ থাকবে, থাকবে শুভ চেতনাবোধ, যে নিজেকে নিয়ে শুধুমাত্র ভাবিত থাকবে না, সংকীর্ণ স্বার্থ বোধের ঊর্ধ্বে উঠে গিয়ে বৃহত্তর মানুষের কথা ভাববে। যদি বৃহত্তর মানুষের কথা নাও ভাবে, আশেপাশের অসহায় মানুষদের কথাও সে ভাববে, তবেই তো মনুষ্য জন্মের সার্থকতা। সেখানে মানুষের প্রকৃত পরিচয় প্রকাশিত। তাই কবি প্রথম পংক্তিতেই বলেছেন, অসহায় মানুষরা চোখের জলে বুক ভাসাচ্ছে, তারা কাঁদছে। সুতরাং সেই মানুষগুলোর পাশে মানুষ হয়ে দাঁড়াবার তিনি আবেদন জানিয়েছেন, অনুরোধ রেখেছেন। মানুষে ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। প্রকৃতপক্ষে আমাদের সমাজে বহু মানুষের বাস, যাদের মধ্যে প্রকৃত মানুষরূপে গণ্য খুব কম সংখ্যক। বৃহত্তর সংখ্যক মানুষ আকারে মানুষরূপী হলেও কিন্তু তাদের বাহ্যিক আচরণে মানুষের কোনো পরিচয় প্রকাশিত নয়। অর্থাৎ সেখানে বিবেকবোধ তাদের জাগ্রত নয়, মনুষ্যত্ব বোধের সুপ্ত অবস্থা এবং তাদের শুভ বোধের জায়গায় অশুভ বোধই নিজেদের আধিপত্য বজায় রাখে। সুতরাং এই মানুষগুলো নিজেদেরকে নিয়ে এত বেশি ভাবিত, নিজেদের স্বার্থ সিদ্ধ করতে গিয়ে যদি বৃহত্তর মানুষ বিপদে পতিত হয়, তাহলেও এরা ভাবিত নয়। কারণ এরা নিজেদের শুধু বোঝে, নিজেদের স্বার্থটুকু রক্ষা করবার জন্য এরা মরিয়া। তাই এরা মানুষের বৃহত্তর সংখ্যক মানুষকে বিপদে ফেলেও তারা তৃপ্ত থাকতে পারে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি নিয়ে। এদেরই দ্বারাই মানুষ, অসহায় মানুষরা বিপদগ্রস্ত হয়, তাদের পাতা ফাঁদে এরা আটকা পড়ে। তুমি পাখির মতো পাশে দাঁড়াও, কবি মানুষকে পাখির মতো পাশে দাঁড়াবার কথা বলেছেন সেই অসহায় মানুষদের পাশে। পাখির মতো বলার কারণ, একই সঙ্গে পাখি সঙ্গে তুলনা করার মধ্য দিয়ে কবি পাখিদের স্বাধীনতাকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ পাখি তার স্বাধীন মতো স্বেচ্ছা মতো বিচরণ করে, সুতরাং সেই স্বাধীনতাকে ভর করেই মানুষ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে, নিজেদের স্বাধীনতাকে সেখানে ক্ষুণ্ণ হতে দেবে না কোনো ক্রমেই। এবং পাখিদের মতোই দ্রুততার সঙ্গে তারা অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই অসহায় মানুষগুলো বড় একাকী, তারা দিশেহারা, তারা অসহায়। সুতরাং তাদের অসহায়তা দূর করবার জন্য এদেরকে সর্বতোভাবে সাহায্য করা প্রয়োজন।